আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারকাত আমাদের চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আল আমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন একটু লবণ কাপড়ের মধ্যে বেঁধে ঘরের এই জায়গায় ঝুলিয়ে দিন এরপর দেখবেন বরকত আর বরকত আসবে এমন এমনভাবে বরকত দেখতে পাবেন যা আপনারা বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা লবণ প্রতিটি ঘরেই ব্যবহার করা হয় এবং আমরাও তা ব্যবহার করে থাকি লবণ ছাড়া খাবারের স্বাদ আসে না খাবারের মধ্যে যত কিছু জিনিস দেওয়া থাকুক না কেন তার অধিকাংশই লবণ দ্বারা বানানো হয় লবণ আমাদের সবারই বাসায় ব্যবহার হওয়া অনেক দরকারি একটি জিনিস যে সকল বাসায় লবণের ব্যবহার অনেক কম হয় অথবা যে সকল বাসায় লবণের ব্যবহার অনেক বেশি করা হয় সেই সবে মানুষ আজকে একটু লোবন নিয়ে এই আমলটি করে নেবেন যার সম্বন্ধে আমি আপনাদের বলতে চলেছি সর্বপ্রথম আমি এর কিছু ফায়দা বলে দেব এরপর আপনাদেরকে পুরো নিয়মটি বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো জিনিস মিস করবেন না আজকের এই আমলে প্রথমে যে বড় ফায়দা রয়েছে তা হচ্ছে যে বাসা থেকে মুসিবত দূর হয়ে যাবে বরকত আর বরকত চলে আসবে যারা যারা বলেন যে আমাদের বাসা থেকে মুসিবত কোনো মতেই যাচ্ছে না আমাদের বাসায় অনেক বেশি বেবরকতি রয়েছে এমন মনে হয় যে কারো বদ নজরে লেগেছে অথবা কেউ জাদু করেছে এই জন্য বাসায় কোনো মতে বরকত আসছে না যে কাজই শুরু করি তাতে নজরে লেগে যায় যে কাজই শুরু করি তাতে লস হয়ে যায় তাহলে তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ দুই নম্বরে যে বড় ফায়দা রয়েছে তা হচ্ছে যে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন আমার যে সকল ভাই এবং বোনেরা ঋণের জন্য অনেক চিন্তিত আছেন সকল জিনিসের দাম বেড়ে যাওয়ায় যে সকল মানুষ অনেক কষ্টে আছেন এবং চান যে আপনাদের গাইবীভাবে সাহায্য আসুক ঋণ থেকে মুক্তি পান তাহলে ইনশাআল্লাহ এই আমলের বরকতে এমন এমন পরিস্থিতি গঠন হবে এমন এমন ফজিলত পেয়ে যাবেন যে আপনার সকল ঋণ শোধ হয়ে যাবে তৃতীয় নাম্বারে যে বড় ফায়দা রয়েছে তা হচ্ছে যে স্যালারিতে বরকত যে সকল ভাই এবং বোনদের স্যালারিতে বরকতের দরকার যারা চান তাদের স্যালারিতে যেন বরকত চলে আসে যারা বছরের পর বছর ধরে চাকরি করছেন কিন্তু তাদের স্যালারিতে কোনো বরকত নাই চাকরিতে প্রমোশন হচ্ছে না একই স্থানে আটকে আছেন তারা এই আমলটি করে দেখুন তাদের স্যালারিতেও বরকত চলে আসবে এবং চাকরিতেও প্রমোশন পেয়ে যাবেন চতুর্থ নাম্বার হচ্ছে আপনার বাসা জান্নাত হয়ে যাবে বাসায় সকলের প্রতি মহাব্বত তৈরি হয়ে যাবে যে সকল স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি ঝগড়া লেগেই থাকে ছোট ছোট কথাই রাগারাগি করে তাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে এবং সকল প্রকার রাগ অভিমান দূর হয়ে যাবে এবং সর্বশেষ পঞ্চম নাম্বার হচ্ছে যে সকল বাড়ি রিজিক এবং বরকত থেকে খালি হয়ে গেছে। যাদের পকেটে কোনো রিজিক এবং বরকতে নেই তাদের বাসাই রিজিক চলে আসবে তাদের বাসায় সম্পদ চলে আসবে কারো কাছে কিছু চাওয়ার দরকার হবে না যত টাকা পয়সার দরকার পড়বে এই আমলের বরকতে তা আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই আমলের এতই বরকত রয়েছে এতই ফাজিলত রয়েছে যে যখন আপনি এই আমলটি করবেন তখন আপনি বুঝতে পারবেন এই আমলের যে পুরো নিয়মটি রয়েছে তা আপনারা নোট করে নিন লবণ প্রতিটি বাসায় পাওয়া যায় আপনারা কিছুটা লবণ নিয়ে নেবেন আপনি লবণ নিয়ে একটা জায়গায় এভাবে আপনার সামনে রাখবেন লবণ আপনার সামনে রেখে তাতে সর্বপ্রথমে তিনবার শুরুতে দরুদে পাক পাঠ করবেন যে দরুদে পাক আপনার মনে আছে সেই দরুদে পাক পাঠ করবেন দরুদে ইব্রাহিম যদি মনে না থাকে তাহলে শুধু সাল্লাহু তালা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনবার পাঠ করবেন তারপর একুশ বার সুরা

पाठ करबेन 21 বার সূরা কুরাইশ পাঠ করবেন সেটিও সবার মনে থাকে লি ইলাফি কুরাইশ এই ভাবে 21 বার পাঠ করে নিবেন এবং এরপরে 21 বার আল্লাহ তাআলার ইসমে mubarak ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু এই নাম একুশবার পাঠ করে নেবেন এরপর তিনবার শেষে দরুদে পাক পাঠ করবেন সেই দরুদে পাক যা আপনি শুরুতে পাঠ করেছেন যখন এগুলো পাঠ করে নেবেন তখন আপনার সামনে যে লবণ রয়েছে তাতে তিনবার ফু দিয়ে দিবেন তারপর সেই লবণকে এভাবে ভাগ করে নেবেন এরপর আপনারা একটি কাপড় নিয়ে নেবেন চেষ্টা করবেন যেন কাপড় পরিষ্কার থাকে বেশি পুরাতন যেন না হয় এবং ময়লা না থাকে এবং সাদা অথবা কালো রঙের কাপড় নেবেন তাহলে বেশি ফায়দা হবে ছেঁড়া ফাটা কাপড় হলে চলবে না আপনারা একটি সাদা অথবা কালো কাপড় নিয়ে নেবেন তারপর এখান থেকে অর্ধেক লবণ নিয়ে সাদা অথবা কালো রঙের কাপড়ে ভালো মতো বেঁধে নেবেন লবণ সেই সাদা অথবা কালো কাপড়ে বেঁধে বাসাই এমন জায়গায় রেখে দিবেন যেখানে আপনাদের কাপড় পরে থাকে যেখানে আপনাদের সোনা গহনা টাকা থাকে অর্থাৎ আলমারিতে কেননা আলমারির মধ্যে আমরা টাকা পয়সা কাপড় সকল জিনিস রেখে থাকি সেখানেই সাদা অথবা কালো কাপড়ে বাঁধা লবণ এক জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখবেন আপনি চাইলে আপনার দোকান ব্যবসা অফিস কারখানাতেও ঝুলিয়ে রাখতে পারেন এবং বাকি অর্ধেক লবণ আপনার বাসায় যে লবণ ব্যবহার করার ডিব্বা আছে তাতে ঢেলে দিবেন। এবং এই লবণ খাবারের সাথে মিশিয়ে বাসার সকল মানুষকে খাওয়াবেন আপনারা সকলেই এই আমলটি একবার করে দেখুন আজকেই শুরু করে দেখুন এর এমন উপকারিতা আপনি পেয়ে যাবেন এমন এমন ফায়দা পেয়ে থাকবেন যে আপনি বলবেন এই আমলটি আগে কেন পাইনি আমি আমার সকল দর্শক শ্রোতাদের অনুরোধ করব যে কেউই এই আমলটি মিস করবেন না লবণ প্রতিটি বাসাই পাওয়া যায় আপনি একটু লবণ দিয়ে এই আমলটি করবেন প্রতিটি রান্নাঘরেই লবণ পাওয়া যায় আমি আপনাদেরকে যেভাবে যেভাবে এই আমলটির কথা বলেছি ঠিক সেভাবেই আপনারা এই আমলটি করবেন একদমই আলাদাভাবে করবেন না এই আমলটি করে আপনারা লবণের উপর ফুঁ দিবেন এবং অর্ধেক লবণ সাদা অথবা কালো রঙের কাপড়ে বেঁধে বাসাই আপনার আলমারির ভিতরে তা ঝুলিয়ে দিবেন আর বাকি অর্ধেক লোবণ আপনার বাসায় ব্যবহার করা লবণের ডিব্বায় ঢেলে দিবেন এবং তা খাবারের সাথে মিশিয়ে বাসার সকলকেই খাওয়াবেন বন্ধুরা যে সকল বাসায় দুশ্চিন্তা অভাব দারিদ্রতা লেগেই থাকে রিজিক এবং বরকত কোনো মতেই আসে না ঝগড়া বিবাদ লেগেই থাকে এই সকল জিনিস দূর হয়ে যাবে এই আমলের বরকতে এই আমলের ফাসিলতে আপনাদের বাসাই এমন এমন জায়গা থেকে বরকত আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের সকলের বাসা জান্নাতের মতো হয়ে যাবে বাসায় সুখ এবং শান্তি চলে আসবে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে এবং মহাব্বতের সৃষ্টি হবে আপনারা আপনার কাজকর্মে বরকত পেয়ে যাবেন এই আমলটি জীবনে একবার হলেও করে দেখুন নিজেও করুন এবং অন্যদেরকেও করতে সাহায্য করুন বন্ধুরা এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই এই আমলটি আপনারা একদম গোপনে চুপচাপে করবেন আমল করার সময় কারো সাথে কথা বলবেন না পাক সাপ হয়ে অজু অবস্থায় এই আমলটি করবেন তো বন্ধুরা চলুন এখন আমরা দোয়া করে নিই যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবেন আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসাই এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসাই এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদের গরিবী এবং অভাব দূর করুন তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ তালা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন যারা ঋণগ্রস্ত যারা ঋণ নিয়েছেন যারা ঋণ নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের ঋণ থেকে নাজাত দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন যারা কমেন্টে দুয়ার জন্য বলে তাদের মনের সকল জায়জ ইচ্ছা পূরণ করুন তাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়া ঝাঁটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া ঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক রাস্তায় আলোর পথে চলার তৌফিক দান করুন গুনাহা থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হুম্মা আমিন সম্ভব হলে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন কে জানে কার মুখ থেকে বেড়ে হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে ইনশাআল্লাহ তাবারকতলা আর একটা নতুন ভিডিওর সাথে الله حفيظ